তমলুকের বর্গভীমা মন্দিরের ইতিহাস এক আশ্চর্য কুয়াশায় আচ্ছন্ন। বর্তমান মন্দির কাঠামো সপ্তদশ শতকের বেশি পুরনো নয়। ময়ূরধ্বজ নামক রাজার বংশধর ছিলেন গরুড়ধ্বজ, যিনি তমলুকের একজন স্থানীয় রাজা। একটি জনশ্রুতি অনুযায়ী এই গরুড়ধ্বজ বর্গভীমা মন্দির স্থাপন করেছিলেন। তমলুকের অধিষ্ঠাত্রী দেবী হলেন বর্গভীমা। মতান্তরে তিনি ভীম রূপা বা ভৈরব কপালী নামেও পরিচিত। বর্গভীমা দেবীর উল্লেখ পাওয়া যায় পুরাণেও। বর্গভীমা মন্দিরের পরতে পরতে রয়েছে ইতিহাস। কিংবদন্তি অনুযায়ী দেবশিল্পী বিশ্বকর্মা তৈরি করেছিলেন বর্গভীমার মন্দির। কিন্তু বর্গভীমা প্রাচীন এবং প্রাচীনকালে হয়তো চামুণ্ডার রূপ হিসাবে পূজিত হতেন, সেক্ষেত্রে এই মাতৃকা পাল যুগেও ছিলেন। প্রসঙ্গত, এই মন্দিরে মায়ের ভোগে শোল মাছ দেওয়া হয়। বর্গভীমা 51 শক্তিপীঠের একটি। এখানে সতীর বাম গোড়ালি পতিত হয়েছিল। গর্ভগৃহে যে বর্গভীমা মূর্তি, তিনি চতুর্ভুজা। ডান দিকে ওপরের হাতে খর্গ, নিচের হাতে ত্রিশূল, বাঁ দিকে ওপরের হাতে খড়পর আর নিচের হাতে নরমুণ্ড। মাতৃকা সবাসনা। প্রসঙ্গত, এখানে গর্ভগৃহে মা ভীমার সঙ্গে দশভুজা মহিষাসুরমর্দিনী, নিয়তি এবং সিদ্ধেশ্বর ও আনন্দেশ্বর নামক দুজন ভৈরবের মূর্তি আছে। চতুর্বর্গ অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রদান করেন বলে বর্গভীমা নাম। ইতিহাস আর জনশ্রুতি পেরিয়ে আজও মেদিনীপুরবাসীর উৎসব ক্ষেত্র তমলুকের দেবী বর্গভীমার মন্দির। ভক্তদের বিশ্বাস, মায়ের পুজো দিয়ে প্রার্থনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয়।